নমস্কার বন্ধুরা, বিশ্বাস কিচেনের পক্ষ থেকে জানাই অনেক অনেক অভিনন্দন। আজকে আপনাদের সামনে আর একটা নতুন রেসিপি নিয়ে আমি উপস্থিত। আজকের রেসিপি থাকছে সম্পূর্ণ বোয়াল মাছের তেল ঝাল রেসিপি। তো এখানে আমি নিয়ে নিয়েছি 6 পিস বোয়াল মাছ। বোয়াল মাছটা ভালো করে আমি আগেই ধুয়ে নিয়েছি। তো আমি প্রথমে কী করবো, লবণ এবং হলুদ দিয়ে আমি বোয়াল মাছটা একটু ম্যারিনেট করে দেবো। তো আমার চ্যানেলে যারা যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি অন করে দেবেন, যাতে আপনার নোটিফিকেশানটা পৌঁছায় এবং আমার ভিডিওগুলো দেখতে সুবিধা হয়। সেটাকে আমি আগে ভালোভাবে ম্যানেজ করে নেব। তো বন্ধুরা, প্রথমে আমি একটা স্টিম বসিয়ে দিচ্ছি এবং স্টিমে একটু খানিকটা তেল দিয়ে দেবো। বন্ধুরা, আমার তেল অলরেডি গরম হয়ে আছে। তো আমি এবার গরম তেলে যে মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাছটা একটু ভাজা করে নেবো। মাছ আমার দেওয়া হয়ে গেছে, ভাজা কমপ্লিট। এবার এই মাছটা আমি এবার তুলে নেবো। মাছটা আমি আজকে একটু বেশি ভেজেছি, কারণ মাছটা একটু লম হয়ে গেছিলো আমার কাছে মনে হচ্ছিলো, সেই জন্য একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি একটা স্টিম বসিয়ে দিয়েছি এবং স্টিমটাও গরম হয়ে গেছে। এবার আমি এখানে একটু তেল দিয়ে দেবো। আমার তেল গরম হয়ে গেছে, এই গরম তেলে আমি দিয়ে দেবো 2 শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো 1/2 চামচ গোটা জিরে, আর দিয়ে দেবো 1 তেজপাতা। দিয়ে আমি একটু নাড়িয়ে নেবো। নাড়িয়ে নিয়ে এবার আমি এখানে 3 মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং 4-5 কাঁচা লঙ্কা, এটা আমি এবার দিয়ে দেবো। দিয়ে সুন্দর করে পেঁয়াজটা আমি ভালো করে নেব। একটু আদা এবং রসুনের একটু পেস্ট করে রেখেছিলাম সেইটা এবার দিয়ে দেবো। ভালো করে একটু মিডিয়াম ফ্লেমে 5-10 মিনিট পেঁয়াজটা একটু ভাজা করে নেবো। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তো আমি পেঁয়াজটা একটা সাইড করে দিয়েছি, দেখতেই পাচ্ছ, কারণ এক সাইডে তেল চলে এসেছে। এই গরম তেলেই আমি এবার দিয়ে দেবো কাশ্মীরি মিরচি। কাশ্মীরি মিরচি গরম তেলে দিলে তরকারির কালারটা খুব দুর্দান্ত আছে, সেই জন্য আমি একটু গরম তেলে দিয়ে একটু নাড়িয়ে নিলাম। দেখতে পাচ্ছ কত সুন্দর লাল কালার চলে এসছে। তো এবার আমি দিয়ে দেবো 1 চামচ হলুদ, আর দিয়ে দেবো 1/2 চামচ ঝাল মিরচি, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, আর 1/2 চামচ জিরে গুঁড়ো। দিয়ে আমি একটু ভালো করে নাড়িয়ে নেবো। এবং এই সময় ফ্লেমটা লো ফ্লেম করে রাখবে, নাহলে যখন তখন মশলাটা পুড়ে যেতে পারে। আর দিয়ে দেবো 7 মতো লবণ, দিয়ে একটু নাড়িয়ে নিয়ে আমি পেঁয়াজের সাথে ভালো করে মিক্স করে নেবো। এবার মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য আমি একটু সামান্য জল দিয়ে দেবো, তাহলে কী হবে আমার মশলাটা করার সময় থাকবে না। দিয়ে ফ্লেমটা একটু হাই করে দিয়ে আরও 2-5 মিনিট একটু মশলাটা ভেজে নেবো। আমার মশলা প্রায় ভেজা হয়ে এসছে, দেখতেই পাচ্ছ মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে অলরেডি। তো আমি আর একটু নাড়িয়ে সারিয়ে নিই, মশলার ভিতরে জল ঢেলে দেবো। একটু নাড়িয়ে আমি এটা ঢাকা দিয়ে দেবো। আবার আমি 5 মিনিট পরে ফিরে আসছি।
অলরেডি 10 মিনিট হয়ে গেছে এবং ফুটে গেছে। আবার তারপরে এই চুলটা আমি এবার এই বল মাছটা এবার এখানে দিয়ে দেবো, আস্তে আস্তে করে সব বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে ফ্লেমটা হাই করে দিয়ে আমি আরও 10 মিনিট ফুটিয়ে নেব। একটা বাটি নিয়ে নিয়েছিলাম, সেই বাটিতে আমার বল মাছের রেসিপিটা সার্ভ করে নিয়েছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে, বলার অপেক্ষায় রাখে না। তো কালারটা দেখতে পাচ্ছ একদম পুরো এক নম্বর কালার হয়ে গেছে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে।